যৌতুকের দাবিতে নির্যাতন ও মতের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা মামলায় আলোচিত সঙ্গীত শিল্পী আরিফিন রুমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আরিফুর রহমান এই আদেশ দেন। এর আগে স্ত্রীর দায়ের করা মামলায় গত বছরের 12 অক্টোবর ভোর রাতে আরিফিন রুমিকে গ্রেপ্তার করেছিল রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশ। সেদিন বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়। অবশ্য পরের দিন 13 অক্টোবর শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন রুমি। রুমির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে মামলার সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানিয়েছিলেন, যৌতুক সহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রী অনন্যাকে নির্যাতন করে আসছিলেন রুমি। মাঝে মধ্যে তিনি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পিটিয়ে বাসা থেকে বের করে দিতেন। এছাড়া প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন তিনি। এর প্রতিবাদ করায় অনন্যাকে বেধড়ক পেটান রুমি। এসব অভিযোগে অনন্যা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মোহাম্মদপুর থানায় রুমির বিরুদ্ধে মামলা করেন। 2012 সালের অক্টোবরে নিউ ইয়র্ক প্রবাসী কামরুন্নেসার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দেন রুমি। ওই বছরের 24 অক্টোবর নিউ ইয়র্ক থেকে ঢাকায় আসেন কামরুন্নেসা। ওই রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরীফে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রুমি। অবশ্য বিয়ের অনুষ্ঠানে রুমির প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাই সহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের পর দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা ছবি ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচিত হন এই শিল্পী। এছাড়া প্রবাসী বাঙালিদের আয়োজনে ফ্লোরিডার একটি অনুষ্ঠানে হিন্দি গান গেয়েও সমালোচিত হন তিনি।